सबसक्राइब कर यूट्यूब चैनल और प्रेस कर बेल आईकन मजादार भिडियोगल नोटिफिकेशन सवार प्रथम पवार तो चलु शुरू करी। हेलो गाइस, आज हमारा बड़ी शिक्षित है माइनक्राफ्टर एक टा नोटों सर्वाइवल सीरीज नहीं, किंतु इटा हमारा सर्वाइवल वर्ल्ड नहीं, इटा हमारा क्रिएटिव वर्ल्ड, माने जिकने हम टेस्टिंग करी, तो आगे बारे जी हमारा माइनक्राफ्टे घूर चीना, अल घूरते घूरते जी एक टा स्पाइडर एक्सपी में स्पाइडर एक्सपी फार्म स्पाइडर जी अच्छा एक टा हमें स्पॉनर पे चीना गाइस সেই স্পনারটা দিয়ে আজকে আমি বানাবো একটা স্পাইডার রেসিপি ফার্ম। আমি আপনাদের বলেছিলাম কিন্তু কোনো গ্লিচ হবে হয়তো, আমি যে আগে ভিডিও রেকর্ডটা করেছিলাম সেইখানে কী কারণে ডিলিট হয়ে গেছে আমার যে মাইনক্রাফটের ভিডিও যে আছে, ভিডিওটা ছিল তো ভিডিও যে আছে ব্ল্যাক রেকর্ড হয়েছে গাইস। তার জন্য যেহেতু আমি আবার এটাকে আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে দেখাচ্ছি, আমি তো আমার সার্ভাইভাল ওয়ার্ল্ডকে এত আর ঘুরে করতে পারবো না, তাই আমি আমাদের এখানে দেখাচ্ছি। তো গাইস কি করি, হ্যাঁ শর্ট নিয়ে নিই। আপনারা যখন এখানে আসবেন প্রথমে কি আছে এরকম চারদিকে ফাঁদা ফাঁদা দেখতে পাবেন, তখন তা আমি তাড়াতাড়ি আমার ফাঁদাগুলোকে ভাঙতে হবে এভাবে তলোয়ার দিয়ে, না হয় ক্রিয়েটিভ মোডে চলে যায়, না হলে যে আছে আপনারা শেয়ারস দিয়ে ভাঙতে পারবেন। আমাদের লাগবে দেখে দিই, এত কিছু জিনিস লাগবে, চেস লাগবে, হপার লাগবে, পিকেক্স লাগবে, একটা আয়রন ট্র্যাপডোর লাগবে তিনটা, ও ট্র্যাপডোর লাগবে, কিছু স্ল্যাবস লাগবে, কিছু টর্চ লাগবে, আরও যা আছে কিছু সাইন লাগবে, আর যেসব দু বালতি জল লাগবে, আর কিছু স্টোন লাগবে। আপনারা যদি তলোয়ার দিয়ে ভাঙবেন না হলে এইভাবে জল দিয়ে দিবেন, জল দিয়ে দিলেও এগুলো ভাঙা হয়ে চলে যায়, তারপর যে আছে বাকেট দিয়ে আপনারা জল কালেক্ট করে নেবেন। এইভাবে জাস্ট চারদিকে আপনার এইভাবে ভেঙে আর যে আছে আপনাদের দেখিয়ে দিই, তো আমাদের লাগবে টর্চ, টর্চ এইভাবে চারিদিকে লাগিয়ে দেন, কি সাউন্ড জোরে জোরে হচ্ছে, কিছু সাউন্ড কমিয়ে দিই দাঁড়া আর একটু কমিয়ে দিই, ঠিক আছে। এবারে আমি ডিসকালে পিসফুল করে রেখেছি, নর্মাল করে দিই। দুবার এখানে আছে স্পাইডার স্পন হবে, কিন্তু আপনারা যদি এখানে এইভাবে টর্চ লাগিয়ে দেন চারদিকে তাহলে স্পাইডার স্পন হবে না। দুবার আছে আমি তাড়াতাড়ি চারদিকে টর্চ লাগিয়ে দিই, টর্চ লাগানো হয়ে গেলে আপনাদের কিছু করতে হবে না, এইভাবে চারদিকে ফাঁদা পরিষ্কার করুন। আর গাইস দুবার আছে আপনাদের একটি ক্যাকটিক চারদিক কাটতে হবে, তারপর যাচ্ছে আপনাদের একটা মাপ নিতে হবে, মাপ নিতে হবে যে স্পনার থেকে চার ব্লকে, যে এক ব্লক, দুই ব্লক, তিন ব্লক, চার ব্লক, পাঁচ ব্লকের জায়গায় আমি এখানে রাখছি, কারণ এখানে নয় বাই নয়ের একটা বড় জায়গা হবে, এদিকে এক দুই তিন চার, তো পাঁচ নম্বর ব্লক এইটা আমি এখানে রাখছি। আর গাইজ আমি এখান থেকে একটা সব জিনিস নিয়ে নিই যা কিছু আছে, পিকেক্সগুলো তো আমার লাগবে না কারণ আমি ক্রিয়েটিভ করছি, আপনাদের অবশ্যই পিকেক্স লাগবে চার ব্লক, আর এইখান থেকে ঠিক করে মানে যে এক যে দুই তিন আর যে চার, এইখানে এক দুই তিন চার মানে এখানে, আর যাচ্ছে এদিকেও ঠিক এক, এই যে এক দুই তিন চার পাঁচ ব্লক এইখানে দু গাছ। এরপর যে আছে আপনাদের চারদিকে এইভাবে খুঁড়ে দিতে হবে, তো লেটস টাইম প্লাস। গাইজ এখানে যে আছে আমি চারদিক বিল্ডাউন করে নিয়েছি, এবারে যে আছে আপনাদের এইভাবে এখানে পুরো ব্লক লাগিয়ে দিতে হবে, তো গাইজ যে আছে এইভাবে যে আছে আপনাদের পুরো একটা বড়ভাবে একটা সার্কেল বানাতে হবে, তো গাইজ আমি যে আছে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে দিচ্ছি। এখানে দিয়ে আছে দেওয়াল হবে, আমি একটা এরপর যে আছে এখানে যে ছেলে পুরোভাবে
এখানে দেখি পুরো ভিডিও কভার করে দিলাম না আর যাচ্ছে এখানটা বন্ধ করে দিই নাহলে পরে অসুবিধা হবে মপের সাউন্ড পাচ্ছি তখন আমরা সাইবার গেলে বানাবে তখন দিয়েছে মপ চলে আসতে পারে সাবধানেই বানাবেন নাহলে পোপাট 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 আমি বানিয়েছিলাম সাড়ে গেলে অতটাও আমার অসুবিধা হয়নি কারণ দিয়েছে আমি যে ওয়ার্ডে বানাচ্ছিলাম সেটা একটু সেফ ওয়ার্ড ছিল এত ফাঁকা ছিল না চারদিকে দিয়েছে তাড়াতাড়িগুলোকে লাগিয়ে নিই গাইস আপনারা হয়তো ভাবছেন অন্য এখানে স্পাইডার স্পন করে গেছে কারণ এর চারদিকে দিয়েছে টর্চ লাগিয়ে রাখবেন এখানে স্পাইডার এইভাবেই স্পন করুক তো আমি এটাকে তাড়াতাড়ি মেরে দিই তলওয়ারে নেদার আগে তো কোথায় যাবি তুই হ্যাঁ তাড়াতাড়ি আমি হচ্ছে ওয়ালটা বানিয়ে নিই কারণ আমি তো আপনাদের বলেছি আপনাদের বানাতে হবে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স তো গাইস তার জন্য আমি যে চিড়িকে বানাচ্ছি এখানে তো জলে পড়তে আনলিমিটেড ওয়াটার সোর্স বানানোর জন্য কি করতে হবে আর যেখানে খুশি বানাতে পারেন এখানে এখানে তো গাইস এরপর কি করতে হবে আপনাদের দুটো ব্লক ঘুরে যেতে হবে এইভাবে সাবধানে খুলবেন কারণ এটা মাইনশাফ্ট অনেক বড় হয়ে যায় এক দুই
মজা সেইভাবে পুরো এতে এই পুরো জায়গাটায় দুটো ব্লক করে খুলে দিতে হবে। তো গাইস আমি যাচ্ছি, দুটো ব্লক করে খুলে দিই। গাইস এখানে যাচ্ছি, আমার ডিগ ডাউন হয়ে গেছে। তো চারদিকে যাচ্ছি, আমি টর্চ লাগিয়ে দিই, নাহলে এখানে অনেকে স্পট করে যেতে পারে। তো গাইস এরকম কি করছে, বাংলাদেশের বানাতে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স। তুমি একটা জায়গা খুঁজে নিন পছন্দ মতো। আপনাদের এই ভিতরে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য এইভাবে আপনারা তো চারটি ব্লক খুলবেন, সার্ভাইভালে গিয়ে দেখিয়ে দিই। এই কোনো একটা বালতি ঢালবে, এই কোনো একটা বালতি জল ঢালবে। আগে দেখি আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে গেছে, আমি এখান থেকে দু বালতি আবার জল খেয়ে নিলাম, কিন্তু এখানে জল শেষ হলো না। আমি যাচ্ছি আবার ক্রিয়েটিভে চলে যাই। আপনাদের কাছে এইভাবে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়ে নিলেন, তো আপনাদের বানাতে সুবিধা হবে। দু বাক্যের জন্য প্রচুর শব্দ হচ্ছে। এরপর যে আছে, যে কোনো একটা কোণ থেকে আপনাদের পছন্দ মতো, যে কোনো একটা কোণ থেকে এইভাবে একবার আর আরেক কোণে এক বালতি এইভাবে ঢেলে দিবেন। তো দেখবেন যে এইভাবে একটা অ্যারো তৈরি হয়ে গেছে। এই অ্যারো থেকে আবার একটি করে ব্লক খুঁড়তে হবে। মনে আছে, খুঁড়ে নিই তাড়াতাড়ি। এইটা আপনাদের খোঁড়া হয়ে গেছে। তো এই ধারে আসবেন, প্লেস করে দিই। আর যাচ্ছে সরাসরি ব্লক লাগে লাগে, এইভাবে ব্লক লাগে দিয়ে আমার উপরে উঠবে। আর গাইজ এবার যাচ্ছে আমাদের সাইনের কাজ, নয়টার সাইন লাগবে। তো গাইজ এইভাবে যে উপর দিক আছে এখানে করে লাগিয়ে দিন। তো গাইজ নটার সাইন লাগবে, বেশি লাগবে না, কারণ এটা 9x9 আমি ঘর বানিয়েছি। এইভাবে লাগিয়ে দেওয়ার পর এর যে উপরে ব্লক আছে সেইগুলোকে ডিগ ডাউন করতে হবে। আপনারা ব্লক লাগিয়ে লাগিয়ে করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। ক্রিয়েটিভে আছি তো আপনারা বলবেন চিটিং চিটিং, কিন্তু এটা চিটিং নয়। আমার যদি ভাগ্য থাকতো তাহলে আমি নিশ্চয়ই দেখাতাম, যদি সেই ভিডিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হয়ে যেত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, পুরোই ব্ল্যাক হয়ে গেছে। মানে কী করলাম, এর উপর থেকে লাগাতে হবে এইভাবে। এরপর আমরা এক বাকেট জল দিয়ে পুরোটা আছে পুরোটাকে ভর্তি করে দেবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমাদের যে মাকড়সাগুলো থাকে এখানে, যে আছে স্পাইডার যখন স্পন করবে তারা কী করবে, এইভাবে স্লিপ খেয়ে যাবে, এতটা পর্যন্ত আসবে, তারপর তারা এইভাবে উপরে উঠে যেতে পারে। আর এই জলে যখন তারা স্লিপ করে আবার এইভাবে তারা স্লিপ করে নিচে পড়ে যাবে। ভেরি সিম্পল। এরপর দিয়েছি কি, এরা সেন্টার ধরে যাবে, খুঁড়বেন তার ধারে, হাতা ধারে ধরে ব্লক খুঁড়বেন আর কি। আছে এইভাবে তিনবার দেখতে হবে। আর গাইজ এইভাবে দুটো আসার পর মনে হচ্ছে একটু জায়গাটাকে একটু রিপ্লেস করে নিই। জায়গা নিয়ে প্লেস করে নিয়ে
এভাবে আসবেন, এভাবে একটা ব্লক দুটো ব্লক এখানে আসবেন, এভাবে দুটো ব্লক পর্যন্ত খুলবেন, তারপর দেখে এইভাবে নিচে দুবার ডিপ ডাউন করবেন। এরপর যে আছে জলের কাজ, হপার লাগবে, তিনটে হপার নেবেন। আর যে আছে ওই দিকে ব্লক যেগুলো ওই দিকে আছে সেগুলোর উপর অ্যাঙ্গেল করে লাগাবেন। দেখে দিই আপনাদের, দেখুন এই যে পাইপের মতো অংশটা এটা এদিকে চলে এসেছে। এখানে যাচ্ছে আমাদের লাগবে চেস্ট, এখন সরিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চেস্ট এইভাবে লাগাবেন শিফট টিপে। তো গাইস এগুলো লাগানোর পর কী করবেন, স্ল্যাব নেবেন আর ট্র্যাপও নেবেন। স্ল্যাব যে আছে এর উপর এইভাবে লাগাবেন। আপনাদের যে আছে এখানে কিছুটা ডিগ ডাউন করতে হবে। আর যে আছে আয়রন ট্যাপ ডোর শিফট দাব শিফট টিপবেন, মানে যে সিঙ্কের যে বাটনটা আছে যেটা সেট করা আছে আপনাদের সেটা টিপবে। আর এইভাবে একটা আয়রনের ট্র্যাপ ডোর লাগিয়ে দেবেন। তো আয়রনের ট্র্যাপ ডোরের কাজও আমাদের শেষ। এরপর যে আছে সাধারণ ট্র্যাপ ডোরের কাজ হবে। তো গাইজ এরপর যে আছে আমাদের যেখানে চেস্ট আছে, কারণ যে আছে আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে, এগুলো খেলে দিই উপরে লাগিয়ে দিই। কী করতে হবে ওই আস এই চেস্টের উপরে যে ব্লক আছে এইভাবে, তার উপরে এইভাবে আপনাদের যে আছে দেখি আপনারা কি করবেন। এখানে ফাঁকার কোনো কাজ নেই। এরপর আপনারা কি করবেন, এই যে আছে এর উপরে এইভাবে স্ল্যাব লাগিয়ে দিন। এই যে হপার আছে, হপারের যে উপরের ব্লক তার উপরে যে ব্লক এইভাবে স্ল্যাব লাগিয়ে দিবে। আমি যাচ্ছি সোনার পর্যন্ত যাওয়ার একটা রাস্তা বানিয়ে দিই, কারণ যাচ্ছি এবারে যাচ্ছে আমাদের সোনারের টর্চ ভাঙতে হবে, আরও কিছু কাজ করতে হবে। তো গাইজ এবার আপনারা ব্লক নিন আর এই স্ল্যাবের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করা হয়নি দেখিয়ে দিই আপনাদের। এই যে চেস্টের উপরে যে স্ল্যাব লাগিয়েছেন তার উপরে এইভাবে ট্র্যাপ ডোর প্লেস করে দিন, এটা আপনাদের পছন্দসই ট্র্যাপ ডোর প্লেস করবেন। আর গাইজ আমি যাচ্ছি এখানে স্ল্যাব লাগিয়ে দিই, নাহলে স্পাইডাররা যাবে আর সামনের দিক দিয়ে বেরিয়ে যাবে। এরপর যাচ্ছে ব্লক নিন, এইভাবে এই স্ল্যাবের উপর লাগিয়ে দিন, ব্লক করে দিন, ব্লক করা অবশ্যই। আর যাচ্ছে গাইজ এবার যাচ্ছে আমাদের সব টর্চ ভাঙতে হবে। গাইজ তার আগে আমি কী করি, অপশনাল এটা, আমি যাচ্ছি নাইট ভিউ যেন পোষণ লাগিয়ে নিচ্ছি যাতে আপনারা ঠিকভাবে দেখতে পান। আরে লাগলো না কেন। এরপর যে আছে কী করবেন, এই জল যেখানে থেমেছে সেই ব্লকগুলোকে এইভাবে ভেঙে দিন, না হলে যে আছে এটা ক্রাশ করবে না। এই সব ব্লক ভেঙে দেওয়ার পর আপনারা কী করবেন, স্ল্যাব নেবেন আর এটার উপরে এইভাবে লাগিয়ে দিবেন। আর যে আছে এই ঘরে যত টর্চ আছে আপনারা সেগুলোকে ভেঙে দিন। এবার যেমন আমি ভেঙে দিচ্ছি, আপনারা যদি সার্ভাইভালে খেলেন তাহলে টর্চগুলো ভাঙতে একটু অসুবিধা হবে, কিন্তু ভেঙে দিতে হবে, নাহলে ইটস নাথিং ওয়ার্ক, এটা একদম কাজ করবে না।
সব ভাঙা হয়ে গেছে প্রায়। এবারে যে আছে আপনার এখানে ব্লক লাইনের আগে উপরে আসবে। আর যাচ্ছে কী করবেন, এর যে আছে যত তল যাচ্ছে আপনাদের ভাঙতে হবে, নাহলে এটা ওয়ার্ক করবে না। সব টর্চ ভেঙে দিচ্ছি আর আপনাদের এসডি করে দেখাবো যে কীভাবে ওয়ার্ক করে। গোগায় যখন একটা স্পাইডার এইভাবে স্পন করবে আর সে সামনের দিকে এইভাবে যাবে। তো গাইজ আমার যাচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিই, এটা দিয়ে যে হচ্ছে আমি একটা থাম্বনেল মারব, দেখি আর স্পন করে কিনা। তাড়াতাড়ি স্পন করুন, আমি একটা স্ক্রিনশট নিই, এক্ষুনি স্পন করবে, স্ক্রিনশট নিব, জাস্ট আর কিছু করবো না, তাড়াতাড়ি স্পন হোক। তো গাইজ দেখুন এরা যে এইভাবে যাবে, যাচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিই। তো গাইজ এটা যে আছে ঠিক এইভাবে কাজ করবে, এরা যাবে সামনের দিকে দিয়ে আছে ঠিক এইভাবে এগিয়ে যাবে। আর যদি কোনো কারণে স্পাইডার যদি এইভাবে উপরে উঠে যাবে স্লিপ এইভাবে পড়ে যাবে তখন। তো গাইজ এরপর যে আছে আমি যাচ্ছি যাই সেদিকে যাচ্ছে আপনাদের দেখায়, যাচ্ছে এই স্পিকার কীভাবে কাজ করছে, ব্লক করে দিয়ে গেল আমি। তো গাইজ এখানে দেখুন এত স্পাইডার এসে গেছে। তো গাইজ আমি যে আছি এগুলো সব ভিতরে রেখে দিচ্ছি। তো গাইজ আমি যে আছি স্টোন শোয়ার্ড নিচ্ছি, প্রথমে একটা বেড নিই। আমি যেখানে একটা বেড রাগি আমার রেসপন্স পয়েন্ট সেট করে নিচ্ছি, কারণ বুঝতে আমার একটুখানি এক্সপি লেভেল আছে। তো দ্যাটস নাথিং, এক্সপি লেভেলে এতটাও কিছু ফরক পড়বে না, এক এক্সপি লেভেল আছে নাহলে এটা আপনারা বাদ দিয়ে দেবেন। আমি দেখছি স্টোন শোয়ার নিচ্ছি আর আপনারা আয়রন শোয়ারও নিতে পারেন, আমি দুটোতেই ব্যবহার করে দেখাবো না। আয়রন শোয়ার নিলে ভালো হয়, তাড়াতাড়ি মরবে, এটা একটা ড্যামেজ 6 আর এটা একটা জিনিস 5, একই রকম শুধু এটা একটু বেশি তাড়াতাড়ি মরবে। তো আমি আয়রন শোয়ার নিয়ে দেখাচ্ছি, এটা আমি সার্ভাইভালে যাচ্ছি। তো দেখুন আমার একও পুরো নেই, এইভাবে আপনারা দূর থেকে মারবেন, এইভাবে আপনারা একটু দূর থেকে মারবেন, দেখুন এইভাবে আপনারা মারবেন, মর না। দেখুন আমি দেখে মারছি, দেখুন আপনারা ভাবছেন এক্সপি কোথায়, এক্সপি কোথায়। তো এক্সপি এখানে নিয়ে দেখাচ্ছি, দেখুন এখন এক্সপি আসছে না। তো শ্রিঙ্ক করবেন আর এগিয়ে যাবেন, দেখুন 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 এক ছিল আমাদের, দেখুন 7-8, দেখুন এইটুকু সময়ের মধ্যে 8 এক্সপি লেভেল। আর দেখুন এখানে দিয়েছে মাকে সাদাও চলে এসেছে, কারণ যে আছে আপনারা এদেরকে মেরেছিলাম। তো একটুক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে চলে যাবে, আরো বেলে নিতে স্পেক্টার মরে গিয়ে দেখি, দেখি এরা কিন্তু এখান থেকে স্পন করছে, দেখুন এরা কিন্তু এখান থেকে স্পন করে যাচ্ছে। আরেকবার আমি দেখিয়ে দিব, এখান থেকে কিন্তু স্পন করে যাচ্ছে, আমি কিন্তু কোনো কিছু প্রয়োগ করে দেখে স্পন করাচ্ছি না। আর আপনাদের দেখিয়ে দিই, এটা আপনারা যে আছে মাইনশপ কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর দেখুন এই যে স্পাইডার, এই ছোটো স্পাইডার এখান থেকে স্পাইডার স্পন হয়, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, দেখো এটা যে হচ্ছে স্পেক্ট্রাম মোড, মানে আপনি এইভাবে পাথরের ভেতর দিয়ে ঢুকে চলতে পারবেন। তো তাই তো ওটার নাম স্পেক্ট্রাম মোড, স্পেক্ট্রাম মোড না কি মোড় বলে জানি না, কিছুটা মোড মোড মোড। দেখুন এই যে আছে আমাদের স্পনার,
দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে আছে কোনো ডিসপেন্সার আমি লাগিয়ে কোনো কিছু ঢুকাইনি এরা এইখান থেকে স্পন করছে আমি আপনাদের চার ধার থেকে দেখিয়ে দিচ্ছি নাইট ভিশন মনে শেষ হয়ে যাবে গাইস নাইট ভিশন মনে শেষ হয়ে গেছে ও আমি যাচ্ছি ক্রিয়েটিভ মোডে যাচ্ছি যাচ্ছে একটা অনেকক্ষণের ভিডিও হয়ে গেছে আবার আমাকে এটাকে এডিটও করতে হবে তো দেখুন দেখুন এখান থেকে স্পন করে যাচ্ছে এরা এইভাবে তো এটা এইভাবে কাজ করবে তো যাচ্ছে আপনাদের আরেকবার দেখিয়ে দিই ওই চেস্ট ওটা আমার চেস্ট যাচ্ছে আমি ক্রিয়েটিভ মোডে চলে যাই তো এইভাবে আপনার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এইভাবে অনেক পাপসে চলে আসবে সার্ভাইভালে চলে যাই এইভাবে মারবেন তো গেজ কখনো কখনো এটা চেষ্টা যাবে না এইভাবে উপরে থেকে যাবে তো আরো স্পাইডার আসছে মেরে দিই মরে যাচ্ছে এখানে যাচ্ছে আমাদের সব কিছু জমা হবে তো এবারও দেখি কত এক্সপি এলো দেখো আমাদের এক ছিল আর ঠিক একের এতটাই ছিল তো আমি ধরছিলাম যে এই কিছুক্ষণের মধ্যে আমার কাছে নয় লেভেল এক্সপি চলে এসেছে মানে আপনারা যদি কিছুক্ষণ থাকেন তো কত এক্সপি লেভেল আসবে আপনারা একটু ভেবেই যান ভেবেই যান ওরা দেখুন আরও আসা শুরু হয়ে গেছে এরা যে হচ্ছে ডিসপন হয়ে যায় তো গাছ এইভাবে দাঁড়িয়ে থেকে থেকে মারলে দেখুন গস হতে যায় এইভাবে এসকে করার পর আপনাদের কাছে অনেক এক্সপি লেভেল চলে আসবে তো গাইস আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা